আজ আমার মুখের ভেতর দিয়ে ঢুকিয়ে দেখিয়ে দিতাম আমার পেটের ভিতরটা কেমন দেখতে। আমাকে খেও, তোমার পেট তো ভরতো না। তা যাই হোক, এবার এবার থাকো এখানে আটকে। হ্যাঁ বোকা, আমি এখানে আটকে থাকলে তুই গর্তের বাইরে বেরোবি কেমন করে সেটা ভেবে দেখেছিস? কই না তো। শান্তি শান্তি, আজ আজ তুই আমার বড় উপকার করলি। তা বলে ভাবিস না আমি তোকে হাতের সামনে পেলে ছেড়ে দেব। কত কচি কচি ঘাস এই মাঠে। হ্যাঁ বন্ধু, ঠিক বলেছিস। চল চল চল, পেট ভরে ঘাস খেয়ে নি চল। হ্যাঁ, শুধু মুখ চালালেই হবে না, সঙ্গে চোখটাও খোলা রাখতে হবে কিন্তু। হ্যাঁ এই জঙ্গলে অনেক হিংস্র পশুর বাস, তারা ওঁত খেতে আছে আমাদের শিকার করার জন্য। আসুক না, আমরা তিন বন্ধু একসঙ্গে থাকলে আমাদের কোনো ভয় নেই। আজকে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম কে জানে, শিকার মুখের কাছে এসেও পালিয়ে গেল। বাবা বাবা বা, নাদুস নুদুস তিনটে বলদ চড়ে বেড়াচ্ছে, একটাকে ধরতে পারলেই আমার সাত দিন আর কিছু খেতে হবে না। পালাও পালাও পালাও, পালিয়ে যাবি কোথায়? তোদের তো আমার পেটেই যেতে হবে। পালিয়ে লাভ নেই বন্ধু, তাতে আমাদের জোর কমে যাবে। হ্যাঁ ঠিক বলেছিস বন্ধু, চল আমাদের লম্বা শিংগুলো দিয়ে সিংহের পেটটা ফুটো করে দিই। হ্যাঁ ওরে বাবা, আরে বাবা, এই শিং একবার পেটে ঢুকলে একেবারে এফড় ফড় হয়ে যাবে। না 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 না, দরকার নেই বাবা এদের পেছনে লেগে। ও ও ঠিক বলেছিস বন্ধু, ঠিক বলেছিস, আমরা একসঙ্গে থাকলে কেউ আমাদের ক্ষতি করতে পারবে না। ওরে বাবা রে, ওফ ওফ, আজ মনে হয় আমাকে খালি পেটেই থাকতে হবে। কি যে করি এখন, কি করি কি ওই তিনটে বলদ যতক্ষণ একসঙ্গে আছে ততক্ষণ ওদের গায়ে একটাও আঁচড় কাটা যাবে না। তাহলে কি করি কি করি কি পেয়েছি পেয়েছি একটা উপায় আছে যাতে আমি ওই
তিনটে বলদকেই শিকার করতে পারবো। শুধু শুধু ওদের মধ্যে সম্পর্কের ভাঙন ধরিয়ে ওদের আলাদা করতে হবে। আর তারপর তারপর দেখি আমাকে কে আটকায়। সবার প্রথমে একে দিয়েই শুরু করতে হবে। ও বলদ ভাই, এই দিকে এদিকে এসো, তোমার সঙ্গে কথা আছে। আমি তোমার কোনো ক্ষতি করব না, সত্যি বলছি। সত্যি তো? একদম সত্যি। এসো এসো না, এসো। বলো বলো বলো, কি বলবে? তুমি কি জানো ভাই, তোমার বাকি দুই বন্ধু তোমাকে কত হিংসে করে। কেন কেন আমাকে হিংসা করে কেন? এটাও বুঝলে না, তোমার গায়ের রং যে পুরো দুধের মতন সাদা, কিন্তু তোমার বাকি দুই বন্ধুদের একজন পুরো কালো আর আরেকজন সাদা কালো মেশানো। তোমার পেছনে ওরা তোমাকে নিয়ে তো অনেক নিন্দা করে। না না, এরকম হতেই পারে না, ওরা তো আমার বন্ধু। হ্যাঁ, মোটেই না মোটেই না, ওরা তোমার শত্রু, তাই তো ওদের আমি বলতে শুনেছি পরের বার কোনো সিংহ শিকার করতে এলে ওরা তোমাকে ফেলে পালিয়ে যাবে। আমার কথা বিশ্বাস করো বন্ধু, আমি নিজের কানে শুনেছি। এরকম যদি হয় তাহলে তো খুব খারাপ হবে, খুব খারাপ হবে। তাই তো বলছি, তুমি ওদের দল থেকে বেরিয়ে আমার দলে চলে এসো, আমি তোমার বন্ধু হয়ে যাব। তাই আর কোনদিন আমি তোমার শিকার করব না। সত্যি তো? একদম সত্যি। তুমি আজই ওদের সঙ্গে আড়ি করে দাও। তুমি তুমি এখানেই দাঁড়াও বন্ধু, আমি এক্ষুনি আমার পুরনো বন্ধুদের সঙ্গে আড়ি করে আসছি। তারপর তারপর আমি আর তুমি আজ থেকে একসঙ্গে থাকবো। বোকা কোথাকার, তুই থাকবি তো, কিন্তু আমার সঙ্গে নয়, থাকবি আমার পেটে। আমি সিংহকে ভয় পাই না, কারণ আজ থেকে সিংহ আমার বন্ধু, আর বন্ধুরা বিপদে পাশে দাঁড়ায়, তোমাদের মতন বন্ধুকে সিংহের মুখে ঠেলে দেয় না। এসব কি বলছিস, আমাদের যে কিছুই মাথা ঢুকছে না। আজ থেকে আমরা বন্ধু নই, আজ থেকে আমার নতুন বন্ধু হচ্ছে সিংহ। হ্যাঁ, আমার গায়ের রং সাদা বলে তোমাদের খুব হিংসে, আমি জানি। চাইনা তোমাদের মতো বন্ধু। হ্যাঁ চাইনা। হ্যাঁ, আমাদেরও চাইনা তোর মতো বন্ধু। যা যা যা, তুই সিংহের সঙ্গেই থাক। হ্যাঁ হ্যাঁ, যা যা, যেদিন তোকে ধরে খেয়ে নেবে সেদিন বুঝবি। যা। আবার নিজে হেঁটে হেঁটে আসছে আমার কাছে। সকাল থেকে কিছুই পেটে পড়েনি। হায় হায় হায়, তাড়াতাড়ি হায়, আমার যে আর ধর সইছে না। আমি এসে গেছি বন্ধু, আমার পুরনো বন্ধুদের সঙ্গে আড়ি করে এসেছি, আজ থেকে আমি আর তুমি বন্ধু হলাম। বন্ধু হ্যাঁ তো হলাম, বন্ধু হলাম।
কি হয়েছে বন্ধু, তোমার কি পেটে ব্যথা? হ্যাঁ মানে ওই আর কি, আসলে সকাল থেকে খালি পেটে আছি তো, তবে আর বেশিক্ষণ থাকতে হবে না। হ্যাঁ চলো আমরা আজ একসঙ্গে খাওয়া দাওয়া করব, আমি খাবো ঘাস আর তুমি? আর আমি খাবো তোমাকে, বোকা বলদ। এটা তো আমার একটা চাল ছিল তোকে তোর বন্ধুদের থেকে আলাদা করার জন্য, না হলে আমি তোর শিকার করতাম কেমন করে শুনি? বাজাও আমা, বাজাও বন্ধুরা, বাজাও আমাকে, বাজাও 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 আমাকে বন্ধুরা, বাজাও। আমাদের বন্ধুর বিপদ হয়েছে ভাই। হ্যাঁ, ও আর আমাদের বন্ধু নেই, তাই আমাদেরও ওদিকে কান দেওয়ার দরকার নেই। হ্যাঁ, বন্ধুরা যদি ভুল করে তাহলে কি আমরাও করবো নাকি? চল বন্ধু চল, আজ আমাদের আরেক বন্ধুর বিপদ। একদম ঠিক বলেছিস, চল বাজাও বাজাও বাজাও। এবার এবার যাবি কোথায় শুনি? এবার তো তোকে আমার পেটেই যেতে হবে। এই তো আমার বন্ধুরা এসে গেছে। বন্ধু বন্ধু বাঁচাও 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 বন্ধুরা। হ্যাঁ বন্ধু চলে আয়। হ্যাঁ, এই আমরা একসঙ্গে না হলে এই বদমাশ সিংহ আমাদের তিনজনের শিকার করবে। ঠিক বলেছো ঠিক বলেছো বন্ধুরা। তাই সিংহের পেটে যাওয়ার আগে চলো চলো আমরা সিংহের পেটটাই ফুটো করে দিই। হ্যাঁ চলো। ওরে বাবারে, এদের দল যে আবার ভারী হয়ে গেল। এবারে বুঝেছি বন্ধু, এটা এটা সিংহের একটা চাল ছিল আমাদের বন্ধুত্বের মধ্যে ভাঙন ধরিয়ে আমাদের আলাদা করার পরিকল্পনা করেছিল ওই ওই পাজি সিংহটা। মানে না মানে আমি আমি পালাই। ওরে বাবা, আমি পালাই।